হ্যালো ফ্রেন্ড নাজমুল ইসলাম ইউর বেস্ট ফ্রেন্ড আজকে আমরা ইংরেজির কিছু গুরুত্বপূর্ণ এমন শব্দ শিখব যা প্রতিদিন দরকার ঠিক আছে এরকম কিছু শব্দ আমরা আগের ক্লাসগুলোতেও শিখেছি ইনশাল্লাহ আজকেও শিখব ইটস ওকে আজকের আমাদের মূল এবং প্রথম শব্দটি হচ্ছে লাফ আমরা বাংলায় বলি আমি হাসি সে হাসে ও হাসে বলি না এখন এই হাসি হাসার ইংরেজি শব্দটি কি ইংরেজি শব্দটি হচ্ছে লাফ ঠিক আছে এল এ ইউ জি এইস লাফ এ লাভ শব্দের অর্থ হচ্ছে হাসা ওকে তো ফ্রেন্ডস লাফের অর্থ কি হাসা হ আকার হা স সাহা হাসা আমরা হাসি লিখি কেমন লাফ মানে কি হাসি জি তো মনে রাখবেন এল এ ইউ জি এইচ লাফ এই লাফ শব্দের অর্থ হচ্ছে হাসি ঠিক আছে এরপরের শব্দটি হচ্ছে গ্যাট জি ই টি গ্যাট এই গ্যাট শব্দের বাংলা অর্থ হচ্ছে পাওয়া আমরা কারো কাছ থেকে কিছু পাই না যেমন আমি একটি কলম পেলাম আই গ্যাট এ পেন কেমন তাইলে এই যে গ্যাট এই ঘ্যাটের বাংলা অর্থ কি পাওয়া প আকার পা ও অন্তঃস্থ আকার পাওয়া তাহলে আমরা আজকে থেকে মনে রাখবো যে পাওয়া এই কথাটির ইংরেজি শব্দ হচ্ছে ঘ্যাট ওকে ওকে এরপরের শব্দ হচ্ছে ফরগেট আমরা বাংলায় বলি দোস্ত ভুলে গেছি সে যে সেদিন কী বলেছিল আমার কিছুই মনে নেই আমি সব ভুলে গেছি এই যে ভুলে যাওয়া এই ভুলে যাওয়ার বাংলা ইংরেজি শব্দটা কি ভুলে যাওয়ার ইংরেজি শব্দটি হচ্ছে ফরগেট ফরগেট শব্দের অর্থ হচ্ছে ভুলে যাওয়া ঠিক আছে জি বানানটা দেখেন অ্যাফ ইউ আর ফর ই টি গেট ফরগেট ফরগেট অর্থ ভুলে যাওয়া লিখে নিচ্ছি ফরগেট ভুলে যাওয়া ব দীর্ঘকার ভূ লি ভুলে য আকার যা ও আকার আ ভুলে ঠিক যাওয়া আছে ফ্রেন্ড দেন কল আপনারা দিন বরি বলেন মোবাইলে কল আছে ওরে একটা কল দাও এটা করো সেটা করো কল বহুবার বলি আমরা এখন কলের বাংলা অর্থ কি ডাকা আমরা কাউকে ডাকি না জি যেমন আমি বললাম ওকে ডাক তাকে ডাক কল হিম হুম তো এই কলের বাংলা অর্থই হচ্ছে কি ডাকা জি লিখে নিচ্ছি ড আকার ডা ক আকার কা এর পরের শব্দটি হচ্ছে ওয়ার্ক এই ওয়ার্ক অর্থ কি কাজ আমরা বিভিন্ন জায়গায় কাজ করি না যেমন আমি ওয়ার্ক করি কোথায় করি উমুক ফ্যাক্টরিতে করি উমুক স্কুলে করি উমুক কলেজে ওয়ার্ক করি তো এই ওয়ার্ক মানে কি কাজ ঠিক আছে ফ্রেন্ড বানানটা ডব্লিউ ও আর কে ওয়ার্ক ডব্লিউ ও আর কে ওয়ার্ক ওয়ার্ক অর্থ কী কাজ ক আকার কাজ জ কাজ অ্যান্ড দেন এই শব্দটি হচ্ছে ট্রাই ঠিক আছে টি আর ওয়াই ট্রাই ট্রাই অর্থ কি আপনি দেখবেন আমরা অনেকেই বলি আমি বিষয়টা একটু ট্রাই করে দেখি পারি কি না দোস্ত আমাকে যেমনি হোক ট্রাই করে দশ হাজার টাকা মিল করে দিও আমরা বলি কিন্তু আচ্ছা দেখব ট্রাই করে দেখব ঠিক আছে এরপরে লোকে বলে আমি বেস্ট ট্রাইটা করছি কিন্তু ভাই পারলাম না এই যে ট্রাই তার ট্রাই অর্থ কি চেষ্টা করা ট্রাই অর্থ কি চেষ্টা করা জি লিখে নিচ্ছি চেষ্টা চয়ে চে চে মু সংযুক্ত ট আকার চেষ্টা ট্রাই অর্থ কি চেষ্টা চেষ্টা করা ওকে জি এরপরে আমাদের শব্দ হচ্ছে ব্রিং ব্রিং শব্দের অর্থ হচ্ছে বাংলা আনা আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো জিনিস আনি না জি ওই আনাটাই হচ্ছে কি ব্রিং আর আই জি ব্রিং ব্রিং অর্থ আনা মনে রাখতে হবে কিন্তু ব্রিং অর্থ আনা বা আনয়ন করা শুদ্ধভাবে বললে কেমন বি আর আই এন জি ব্রিং ব্রিং অর্থ আনা এরপরে আমাদের শব্দটি হচ্ছে ফল এফ এ ডাবল এল ফল ফল অর্থ পরে যাওয়া আমরা অনেক সময় হাঁটতে গিয়ে পরে যাই হাত থেকে ডিমটা পরে নাকি হ্যাঁ এই যে যাওয়া এই যাওয়া ইংরেজিটা হচ্ছে ফল 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 অর্থ দেখেন প ডয় শূন্য র একার পরে হ্যাঁ যাওয়া জ আকার যা ও অন্তস্থ আকার আ পরে যাওয়া ঠিক আছে ফ্রেন্ড এফ এ এল ফল ফল অর্থ পরে যাওয়া এই শব্দটি হচ্ছে ক্যাচ সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ কে এটা বাংলা বলে না হ্যাঁ মুশফিক ক্যাচ ধরতে পারে না আশরাফুল ক্যাশ মিস করছে তারপরে সাকিব হাসানের ক্যাশটা খুব সুন্দর ছিল এই যে ক্যাশ 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 ক্যাচ ওরে বাইরে ক্যাশ এখন ক্যাচের আসল অর্থটা কি ক্যাচের অর্থ হইল ধরা এখন বাঙালি আমরা কি বলতেছি দেখেন যে সাকিব হাসান বা মুশফিকুর রহিম ক্যাশ ধরতে পারে নাই এখন আবার ধরা ক্যাশের ধরে যা হোক সে মজার কথা ওদিকে না যাই আমরা মনে রাখবো চিজ ক্যাচ ক্যাশ অর্থই ধরা ঠিক আছে ফ্রেন্ড ধ র আকার রা ধরা ক্যাচ অর্থ কি ধরা সি এ টি চেস ক্যাচ অর্থ ধরা আমাদের এবারের শব্দটি হচ্ছে রিড আর ই এ ডি রিড সবচেয়ে সহজ শব্দ সবচেয়ে প্রয়োজনীয় শব্দ এ রিড শব্দের অর্থ হচ্ছে পড়া রিড অর্থ কি ফ্রেন্ড পড়া আমরা বই পড়ি আমরা খবর পড়ি আমরা পত্রিকা পড়ি আমরা ম্যাগাজিন পড়ি যত প্রকারের পড়া আছে এই সব পড়ার ইংরেজি হচ্ছে রিড যেমন আপনি যখন বই পড়েন যদি আপনি বলতে চান বই পড়ি কি বলবেন আই রিড এ বুক আমি একটি বই পড়ি ইউ রিড এ বুক তুমি একটি বই পড়ো ইউ রিড এ লেটার তুমি একটি চিঠি পড়ো ইত্যাদি ইত্যাদি তার মানে হচ্ছে রিড কথার বাংলা অর্থ হচ্ছে পড়া প শূন্য র আকার পড়া ওকে ফ্রেন্ড অ্যান্ড দিস ইজ রাইট ডবল আর আই টি ইউ রাইট রাইট কথার অর্থ হচ্ছে কি লিখা একজ্যাক্ট ডব্লিউ আর আই টি ই রাইট রাইট অর্থ লিখা লিখলাম লিখা ওকে এরপরে সর্বশেষ শব্দ হচ্ছে দুনিয়া থেকে বিধায়িত হবে সেটা হচ্ছে ডাই ডাই অর্থ মরে যাওয়া ডাই অর্থ কি মরে যাওয়া শেষ দুনিয়ার সব শেষ কেমন সেই শব্দটা হচ্ছে ডাই ডি আই ই ড্রাইভ ডিআই ডাই ডাই অর্থ মরে যাওয়া ডাই অর্থ কি মরে যাওয়া ম মারে মরে যাওয়া ঠিক আছে ফ্রেন্ড তাহলে আজকে আমরা কি কী শব্দ শিখলাম দেখেন এটাকে আপনি কোনোভাবে কিন্তু হালকা চিন্তা করা যাবেন। না হালকা তার জন্য যে জানে কিন্তু আপনি যে নতুন শিখতেছেন এটা আপনার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অতএব আপনি এখানকার প্রত্যেকটা শব্দ লিখে লিখে পরে পরে তারপরে মাথায় গেঁথে রাখবেন ঠিক আছে যে ওয়ান টু মাস্টার ডিগ্রি বা মেট্রিক ইন্টারমিডিয়েট ডিগ্রি পর্যন্ত পড়ালেখা করছে সে তো এগুলো জীবনে বহুবার শিখছে হয়তোবা তার কাছে এগুলো কিছু না কিন্তু ভাই আপনি আমি যারা নতুন শিখতেছি আমাদের জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ অতএব আপনি কোনোভাবে হেলা না করে মজবুতভাবে এগুলোকে শিখতে হবে তো ফ্রেন্ডস আজকে আমরা যে শব্দগুলো শিখলাম সেটা হচ্ছে লাফ বাংলা অর্থ হাসিক গেট পাওয়া ফরগেট ভুলে যাওয়া কল ডাকা ওয়ার্ক কাজ ট্রাই চেষ্টা ব্রিং আনা ফল পরে যাওয়া ক্যাচ ধরা রিড পড়া, রাইট লিখা ডাই মরে যাওয়া ঠিক আছে আমি আশা করবো শব্দগুলো আপনারা ভালোভাবে লিখে পরে শিখে নিজেকে মজবুত করে নেবেন ইটস ওখে তো ফ্রেন্ডস আজকে আর নয় প্রচন্ড গরম গরম সেকি গরম বাই আর খারায় থাকুন যাইবো না ক্লাস এখানে শেষ করছি